কি করে আছে মাইয়ারা ঘুরে তখন মলে কে জানে তো এটা যদি ডিসাইড করতে পারে রানা এটা মরুক না মুরগি তাহলে রানা পুরো দিন আমি দেবো রানা এখন এক্সিবিশন চলতেছে আজকে এখন এসে বসে জুতো পরে নেই এখনো রান্না সাইকেল আমার সাইকেল পাশাপাশি হয়ে যায় মাস কাগজি স্টেশনে পৌঁছে গেছি প্রায় সামনে কাগজি স্টেশন এখান থেকে রিনিউয়াল করা যাবে হাপি গেছিল তো স্টেশন থেকে নেমে হাঁটা শুরু করেছি রাস্তায় মনোজ দার সাথে দেখা একসাথে যাচ্ছি তো ইউজুয়ালি রানা থাকে বাট এখন ডিউ টু করোনা আর কি জাস্ট করোনা শেষ পর্যায়ে সেখানে তখন গিয়ে আমাদের স্কুল অ্যালার্ট হয়েছে যে না করোনা হচ্ছে তো যাই হোক সবার প্রতিদিন ক্লাস নেই সপ্তাহে তিন দিন করে ক্লাস রেখেছি কোনো ক্লাসের বা সব আড়াই দিন ক্লাস করে এরকম আছে তো যাই হোক রানা সেই জন্য একসাথে আগে যেহেতু আসতাম আসতে পারি না রানা মিসিং রানা হাফ পিরিয়ড আছে ফার্স্ট পিরিয়ড নেই সেকেন্ড পিরিয়ড আছে তো ছুটি একসাথে হবে তারপর রানার সাথে দেখা হবে আর কি এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মনোজ দা তুমি কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো অ্যানসার না তো যাই হোক সো ফার সো গুড ক্লাস ক্লাস কমপ্লিট করে তারপর আবার দেখা হচ্ছে ক্লাস ক্লাস শেষ বেরোচ্ছি কলেজ থেকে বাট রানা কই ওই যে ওখানে গিয়ে বসে রয়েছে তো জাস্ট একটা ফটো তোলার একটা মতন ফ্রেম পেলাম রানার আগে দিয়ে এখন ফটো তোলাচ্ছি পিছনে ভাই ফটো তোল সুন্দর জায়গাটা বেশ
Done. Flight में अभी थोड़ा कुछ changes है, तो change तो ये टाइप है। आगे तो किनाकटा जाओ इच्छा चिलो, but ना good bang अच्छे रहता आवाज। चुप करो तो खेमा दे। ऐसा कम वो इंडिया ही बालो। मैं change ये टाइप जाके पेट पूजा তার বড়ন কিছু যে রেস্টুরেন্টে যাচ্ছি এখন খেতে সেই রেস্টুরেন্টে প্রায় যাই তো ইচ্ছা থাকে যে খেতে গিয়ে একটা ভিডিও করব তো আজকে সেটা পূর্ণ হতে চলেছে রানার এলদিনের শখ যে খেতে খেতে ভিডিও করব আচ্ছা চলো এখন জাস্ট কেসটা হয়েছে যেটা যে আমি তো মান্থলি 5 করে উঠেছি তো মান্থলি ওটা তো আমি ব্যালেন্স রাখি না ওই ব্যালেন্স রাখে ফোন রাখি তাই অনেক ভেজাল আছে যাই হোক ফোনটা দিয়ে আমাকে ওইটা ভালো যাচ্ছে ওই ফোনটা দিয়ে আলাদাভাবে আবার ওরা এখান থেকে ওদের কাছে জমা করে তারপর টাকা টাকা রাখলো এটা হচ্ছে লালা গার্ডেন আর কি তো না এখানে লালা বাইরে খুঁজে পেলাম না এখানে কোনো গার্ডেন দেখতে পেলাম আমি সারা জীবন কোনো বুঝতে পারি না ভাই কি দিয়ে দিয়েছে লালা গার্ডেন না তবে আই মাসে জায়গাটা খুব সুন্দর পিঁয়াজ কলি বলতে পারো খামানেগি বলে নেগি মানে শুধু খামানেগি বলে সুপুর মধ্যে আছে শামুক আর কি রানার জানার মতো এটা শামুক আছে আমি জানি না ঠিক আছে এটা তো আমাদের চিকেনের পিস আর এটা বাঁধাকপি সাদা তিল তো দেখা যাচ্ছে সবাই বুঝে গেছে এই খাওয়া দাওয়া শেষ হলো এখন বেরিয়েছি ওই ভাই জামা কাপড় গোছাচ্ছে একটা দোকান থেকে ঘোরা কমপ্লিট হলো বাট সেখানে ভাইয়ের পছন্দ মতন পাওয়া গেল না তো এখন আজকে এটাতে এসছি এখন ইতো ইয়ো কোদো
ইতো ইয়ো কততে দেখা যায় এখানে কি পাওয়া যায় কি পাওয়া যায় না দেন না পেলে সমস্যা নাই আম তো বেলে লোক হ্যায় ভাই নেক্সট দোকান আবার তো আশা করছি মেবি এটাতে পেয়ে যেতে পারি ভ্যারাইটিস আছে এখানে সোফা সো গুড ভাই এখানে অনেক দাম ব্লেজার অনেক দাম চিন্তা করা ভাই তো দেখি রানা ভাইয়ের পছন্দ আর বাজেটের মধ্যে আসে তাহলে এখান থেকেই নেওয়া হবে দেখা যাক শুধু ব্লেজার মজার বিষয় রানা এখানে এই ব্লেজারটা পছন্দ হয়েছে চল ঠিক আছে তো মেটার এর নাকি কত সাইজ খুঁজে দিন বেশি পাওয়া যায় না খুব তো আমি খুঁজে দেখছি জানি না ওরা পাবে কিনা ওয়েট করছে বসে বসে রানা ট্রায়াল রুমে ঢুকছে দেখি ভাই কেমন লাগছে ওরে সেই সেই জিও কাকা সিকিউরিটি গার্ডের মতো লাগতেছে নাকি তো আমি জাস্ট এখানে ট্রায়াল করতে একটা ঢুকছিলাম কি রানা সেজার ব্লেজার দেখি আমার ধুতি পাঞ্জাবির মতো লাগে আমি বললাম না থাক ভাই তো সেজার ব্লেজার তুই পর ভাই পর ভাই আমার ফাইনালি সিলেকশন ডান এখন হচ্ছে যেহেতু প্যান্টটা অনেকটা বড় হয়েছিল সেই জন্য প্যান্টটা কাটানোর জন্য দিয়েছি আমাদের বলেছে এক ঘন্টা পরে এসে নিয়ে যেতে তো সেই মল টল ঘুরছি তো অনেকক্ষণ ধরে ঘুরছি আর কি ঘুরতে ঘুরতে ভালো লাগছে না এখন ঘুরছি কোথাও বসার জায়গা পাওয়া যায় কিনা কী করে আছে মাইয়ারা ঘুরে এতক্ষণ মলে কে জানে যাই হোক ফাইনালি ডান অনেক ঘুম পাইছে তোমরা তো জানো কালকে মানে কালকে রাতের থেকে যেভাবে ব্লগ করছে আমার কোথায় ভাই দেই তো তারা মানে ইউ গাইস ক্যান বিলিভ আমরা কি খুঁজছি এরকম ভাবে জল খুঁজছি জল ভাই ইন্ডিয়াতে এই জিনিসটা কত সুন্দর ভাই আমার দেশে যে কোনো দোকানে যা ভাই অন্তত জল চাইলে জল খাবে ভাই কিন্তু ভালো নাই দেশ আমার দেশই ভালো তো নিচে আছে ঠান্ডা জল আছে বাট আমাকে তারপর গলার মতো ব্যথা করে এই জন্য আমাকে নর্মাল জল লাগে ভাই ওয়াস ঘরে এসে আমি লেতকে পুরো একদম বিছানায় পড়ে গেছি যদি ভাই আমার বিছানা কারণ একটা আড্ডা মাড্ডা মারছি এখন এখানে ব্লগটা শেষ করে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরে বিরুদ্ধে আমাদের